বাবা বুঝি রাজি হয়নি? না, মনে হয় উনি রাজি হলেন না। কেন যে বাবা বুঝতে পারছেন না? বাবা সবসময় এরকম নিজের সিদ্ধান্তে অটল থাকেন, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি ভাবছো? বাবা আমার কথায় খুব কষ্ট পেয়েছেন। তুমি কি করে বুঝলে যে বাবা তোমার কথায় কষ্ট পেয়েছে? বাবার কণ্ঠস্বর শুনে বুঝতে পেরেছি। এমনিতেই উনি অসুস্থ, এর মধ্যে কথাটা না বললেই হয়তো ভালো হতো। তুমি প্রেশার দিলে বলে? আচ্ছা বাদ দাও তো, যা হবার তা তো হয়ে গেছে, এসব চিন্তা করে আর লাভ নেই। তুমি বরঞ্চ মিলাকে রাজি করাতে পারো কিনা সেটা একবার ভেবে দেখো। আমি আমি মিলার সাথে কথা বলে দেখি কি বলে ও। কদম, কদম আলী। তুই বাজার থেকে ফিরলি? আপনার এরকম লাগতেছে কে? আপনার দেখে তো ভালো মনে হইতেছে না, কি হয়েছে সাসাজান? শরীফ ফোন করছিল। ভাইজান কি বললেন? এই বাড়িটা তার নামে দলিল করে দিতে বললো। এই কথা বলতে পারলো? আমার তো বিশ্বাস করতে কষ্ট হইতেছে। আমি রাজি হই নাই রে, মিলাকে আমি কি করে বঞ্চিত করি বল? সেও তো আমার মেয়ে। আর তাছাড়া আমার পরিবার পরিজনের অনুপস্থিতিতে এতদিন ধরে তুই আমার সেবা শুশ্রূষা করছিস। আপনি একটু এইসব নিয়ে চিন্তা করেন না, একটু চিন্তা করেন না, আপনি একটু রেস্ট নেন, একটু ঘুমানোর চেষ্টা করেন। অবস্থা মোটো ভালো মনে হইতেছে না, তার উপরে শরীফ ভাইজান এরকম একটা প্রস্তাব, আমি একলা সামলাইতে পারবো না। হাসনাবো বড় সংবাদ দিই। আপনারা জানাইছি গোপনে, তারে না জানাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভাইজান কোথায়? চলেন চলেন ভাইজান, তার রুমে আসেন। ভাইজান ভাইজান, একেবারে গভীর ঘুম। ভাইজান কে? আমি ভাইজান। কে? ও হাসু। জি। তুই কখন এলি? এই তো কিছুক্ষণ আগে ভাইজান।
আপনার এত শরীর খারাপ, অথচ একটা খবর দেবার প্রয়োজন মনে করলেন না? আরে কি এমন শরীর খারাপ? শরীফকে জানিয়েছেন? জানাইছে, না জানানোর মতো। শরীফ বোধ হয় আমার উপরে রাগ করেছে। কিন্তু তুই বল, ওর প্রস্তাবে আমি কি করে রাজি হই? প্রস্তাব? কিসের প্রস্তাব ভাইজান? শরীফ ভাইজান এই বাড়িটা দলিল করে দিতে বলতেছে। মিলা আমার মেয়ে, ওকে আমি কি করে বঞ্চিত করবো বলতো? তাছাড়া কদম আছে। আপনার কথা শুনে আমি তাজ্জব হয়ে যাচ্ছি। এখন আমি কি করি বলতো? ছেলেটা যে কেন এরকম করছে? আপনি যা বলেছেন ঠিক বলেছেন। আপনি এই শরীর নিয়ে আর দুশ্চিন্তা করবেন না। দরকার হলে আমি শরীফের সাথে কথা বলব। চল তো। আরে রিমিয়াপা, এত রাইতে কোনো খারাপ সংবাদ নাই তো? না না ভাই, কোনো খারাপ সংবাদ না। আমি তো উল্টা একটা খারাপ সংবাদ শুনেই আসলাম। তুপি, শুনলাম চাচার নাকি অবস্থা ঠিক ভালো না? না রে ভাইজানের শরীরটা ভালো না। এখন কি অবস্থা? একই অবস্থা। তুমি ঠিক আছো? আছি। টুপি, চাচাকে একটু দেখা যাবে? অবশ্যই, চল। এতদিন পর মনে পড়লো? ব্যাংকের পরীক্ষাটা নিয়ে ব্যস্ত ছিলাম। এতটাই ব্যস্ত ছিলা যে তোমার একটা বারের জন্য ফোন করার টাইম হলো না? আসলে আমি খুব টেনশনে ছিলাম। তোমাকে ফোন করে আমি কি বলবো আমি কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু তুমিও তো আমার একটা ফোন করে খবর নিতে পারতে। করেছিলাম তো ফোন, তোমার ফোন বন্ধ পেয়েছি। হবে হয়তো। তোমার পরীক্ষা কেমন হলো? আমার রেজাল্ট হয়েছে। তোমরা কেমন আছো বলো? আমরা সবাই ভালো আছি, কিন্তু জহির চাচার শরীরের কন্ডিশনটা ভালো না। ডক্টর বলেছে তাকে নাকি ইমিডিয়েটলি ঢাকায় নিয়ে যেতে হবে চিকিৎসা করানোর জন্য। আহারে, লোকটা খুব ভালো মানুষ। আচ্ছা শোনো, আমি কালকে পৌঁছে ওনাকে দেখতে যাব। আর এখন রাখি, আমার এখনই বের হতে হবে, দেরি হলে বাসটা মিস করব। রাখছি, হ্যাঁ, ভালো থেকো। ঠিক আছে, বাই।